পর্তুগালে করোনা ভাইরাসে এখন পর্যন্ত 1063 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 25,000-এর বেশি। পর্তুগাল সহ ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, হ্যাঁ জাফর, গত 24 ঘন্টায় ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের কোথাও কিন্তু অস্বাভাবিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু অথবা নতুন আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু খুব একটা বেশি বাড়েনি। আমরা দেখেছি যে প্রত্যেকটি দেশ কিন্তু তাদের নিজ নিজ যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো অব্যাহত রেখেছে। অনেক দেশ কিন্তু লকডাউন উঠিয়ে নিয়েছে, আবার অনেক দেশে কিন্তু লকডাউনের মধ্যে শিথিলতা আনা হয়েছে। তবে আমরা যদি বলি যে এই মুহূর্তে ইউরোপের দেশগুলো যে যুদ্ধটি করছে সেটি হচ্ছে ঘুরে দাঁড়াবার যুদ্ধ, এবং সেই যুদ্ধে কিন্তু এখন আপনি জানেন যে ইউরোপীয়নের প্রত্যেকটি দেশে প্রায় 100,000 নাগরিক কিন্তু এর মধ্যে তাদের কাজ হারিয়েছেন, চাকুরি হারিয়েছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে খুব কঠিন সময় পার করছেন। অনেক দেশের সরকার কিন্তু তাদের নাগরিকদের বিভিন্ন স্কিমের আওতায় যে অর্থ সহযোগিতা দিচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠান খুলে দিয়ে এই যে অচল অবস্থা সে অচল অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছে ইউরোপের দেশগুলো। আমরা যদি পর্তুগালের কথা বলি, পর্তুগালে কিন্তু আজকে লকডাউন শেষের পরে দ্বিতীয় কর্মদিবস, আমরা দেখেছি যে মানুষজন তাদের বিভিন্ন কাজে কিন্তু যেসব প্রতিষ্ঠানগুলি স্বল্প পরিসরে খুলে দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানগুলিতে কিন্তু গিয়েছেন। ঠিক একই রকমভাবে আমরা যেরকম দেখেছি যে স্পেনে কিন্তু গতকাল থেকে তাদের যে বিভিন্ন গন্তব্যের যে বাস সেই বাসগুলি কিন্তু স্পেনে গতকাল থেকে শুরু হয়েছে, এবং মোটামুটি একটি যে পর্যায়ে স্পেন 4 ধাপে কিন্তু তাদের যে অচল অবস্থা কাটিয়ে ওঠার যে পদক্ষেপ সেটি গ্রহণ করেছে এবং সেটির প্রথম পর্যায়ে চলছে। এই পর্যায়ে কিন্তু ছোট কয়েকটি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এবং সামনের দিনগুলিতে পরিস্থিতি বিবেচনায় কিন্তু আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি খুলে দেওয়ার কথা ভাবছে। যেহেতু এখন পর্তুগালে লকডাউন নেই, সেহেতু সম্পূর্ণভাবেই করোনা ভাইরাসের যে সার্বিক নিয়ন্ত্রণ সেটি কিন্তু দেশটির নাগরিকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নাগরিকদের যে সচেতনতা সেটির মাধ্যমেই সরকার মনে করে যে এই মুহূর্তে যে এই অচল অবস্থা কাটিয়ে এবং করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব। তবে আমরা যেটি বলি যে এখনও উদ্বেগ রয়েছে, এখনও ঝুঁকি রয়েছে, কারণ কোথাও কিন্তু এখনও মৃতের সংখ্যা বা নতুন আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসেনি। তো জাফর, এই ছিল আসলে পর্তুগাল থেকে স্পেন সহ গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। জাফর, পর্তুগাল সহ ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লিসবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক।